استوعب القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه صافيا للاسر. نبي كريم صلى الله عليه وسلم فرمائشن تمرا قران پڑھا کرو اس لیے کہ قیامت کے دن یہ اپنے پڑھنے والا کا شفاعت بند کرے گا. الحمدللہ رب العالمین الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. صدق الله العظيم. এখন আজকে আমাদের আদাসুর রাগিব চতুর্থ লেসন চতুর্থ লেসন পড়ানো হবে. এর মধ্যে আগে আমরা ফর্ম আমর অফ দি ফলোয়িং ভার্ব আমর কিভাবে গঠন করা হয় সেটা দেখব আমরা. এরা চার নাম্বার দ আল আমরা মিনাল আফ আলিল আহতিয়াত এটা আমরা পূর্ব চার নাম্বার আছে পেজ নাম্বার 29. কাতালা ইয়াকতুল কাতালা ইয়াকতুল হলো কাতালা এলো ফেল আর ফেল মাদি মোদার এগুলো ইয়াকতুল এখান থেকে আমরা আমর তৈরি করব. উক্তুল উক্তুল এখানে মাদিতে যদি আইন কালে মাতে যদি টেস্ট থাকে এখানে এক তুল তু তুটা একটা আইন কালে মা এখানে পেশ আছে তাইলে ইয়েতেও পেশ আসবে. এখানে যে আলিফ যোগ হবে উক্তুল এখানে পেশ হবে তাহলে এখানে টেস্ট না থাকলে আর সবগুলোই জের হবে আর যত ভার্ব আছে সব ভার্বের ক্ষেত্রেই জের হবে. এই নিয়মটা মনে রাখবেন. স্যার আবার একটু বলবেন. হ্যাঁ এই যে কাতালা হলো ফেল মাদি এটা ইয়াক তুলু এটা মোদারে উক্তুল হলো আমর ফেলে আমর আমর কি করে তৈরি করলাম কাতালা তো মাদি মোদার হলো এক তুল এটা তো মোদারে আমরা তৈরি করা জানি. এখন উক্তুল এখানে যদি ফাকালে মাতে এখানে সপন হবে আইন কালে মাতে যদি কেস হয় তাইলে এখানেও আইন কালের মধ্যে পেশ হবে
উক্তুন উক্তুব উক্তুব উক্তুন এখানে লাম কালিমাতে কি দুই পেশ হবে ফিল মুদারাতে যদি আইন কালিমাতে পেশ থাকে তাইলে আমর তৈরি করতে যাও আইন কালিমাতে পেশ হবে উক্তুলা উক্তুলি হ্যাঁ এখন দেখা যাচ্ছে জি স্যার এখন দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন উক্তুল উক্তুলা উক্তুলু উক্তুলি উক্তুলা উক্তুলা এই কয়টা ফর্ম ফিল আমর এই কয়টা ফর্ম তিনটা তিনটা ছয়টা তিনটা হইলো মুজাক্কার আর তিনটা হলো মুয়ান্নাস এই ছয়টার একটা ফেলের থেকেই এক কাতালা ফেল থেকেই ছয়টা এটা আন্তা আন্তু আন্তু আন্তি আন্তু আন্তুন না এই ছয়টার মধ্যে থেকেই শুধুমাত্র ফেলে আমর গঠিত হয় তারপর জাহাবা এখানে দেখেন এখানে আইন কালে মতে জাহাবা ইয়া ঝাবু এখানে আইন কালে মতে আইন কালে মানে হা এখানে ই আছে জবর দা আছে কাজে এখানে জবর আছে এখন এই জন্য এখানে ইজ হা এখানে হইলো উক্তুল ওখানে পেশ হয়েছে এখানে যে এখানে আইন কালিমাতে যদি পেশ না থাকে অন্য কিছু থাকে জবর থাকে যে থাকে সেই ক্ষেত্রে জের হবে ইজা ইজাবা ইজাবু ইজাব না ইজাবু ইজাব
ইজহাবা ইজহাবু ইজহাবি ইজহাবা ইজহাবনা এই কথা লিখতে পারবেন আশা করি না লিখবো পারবো টিচার আচ্ছা ঠিক আছে জাহাবা লেখলাম আনে জালাসা ইয়াজলিসু জালাসা ইয়াজলিসু জালাসা মানে কি বসা Is this বসো জালাসা সে বসেছিল ইয়াজলিসু সে বসতেছে বা বসে ইজ লিস তুমি বসো এখানে তুমি একমাত্র তুমি তুমি বসো এখানে কথা হত্যা করা ইয়াকতুলু সে হত্যা করে উক্তুল তুমি হত্যা করো যাওয়া যাওয়া ইয়ে আছে ইয়া ছাবুক সে যাবে ই ঝাপ তুমি যাও এখানে জালাসা ইয়াজ লিসু ইজ লিস আবার এরম ইজ লিস ইজ লিসা ইজ লিসু ইজ লিসি ইজ লিসা ইজ লিস না একবারা আমল হবে ছয়টা এর তো জানা আছে আপনি জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা তাহলে সবগুলো না লিখলে তো বুঝতে পারবেন তো না দেখতে হবে পারবো ইনশাল্লাহ টিচার হ্যাঁ সবাই পারবেন তো এক্সট্রা আলিপ্ত হয়েছে একটা এটা কোনো প্রয়োজন নাই কিন্তু এটা প্রয়োজন হয় এই জন্য অন্য কোন রাস্তাতে মিশা যাতে না যেতে পারে এই ফাম এই ফাম ভিনি
ইফহামি ইফহাম ইফহাম মা এটার মতো এটা সাথে মিলে যা ইফহাম মা এখানে কিভাবে এটা সব তৈরি বলার সেইটা নিয়মটা জানা আছে আপনি তৈরি করতে পারবেন যদি না পারেন একটা কেস দেখাই দিই না টিচার ওই দিন গত ক্লাসে দেখা দিয়েছেন জি গত ক্লাসে তো দুই তিনটা ভার্ব দিয়ে আপনি দেখাই দিয়েছেন না যদি আজকাল তো উত্তর মনে করেন তাহলে আমি আজকাল দেখে দিতে পারি স্যার দেখান একটু আমি ছিলাম আচ্ছা ঠিক আছে তাইলে যে এই ফার্মু এটা ছিল ইয়া ফার্মু ফেলে দিয়া একটা স্থগন দিতে হবে তারপরে এটা আগে হরকত আল্লাহ কোনো ই নাই হরফ নাই তাহলে তো এটা উচ্চারণ করা যায় না এখানে একটা আলিফ আর এখানে একটা জেন দিতে হবে ইফহাম এই তো এগুলো ইফহাম আবার ইফহাম না ইফহামা 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 কি করে করতে হয় এটা এখানে আসলে হলো ইয়াস আম ইয়াফহামা নেই ইয়াফহামা নেই এখানে আমার মতে মোতারে ফেলে যান আর এখানে ফেলে যান এখানে তা ফেলতে হবে না ইয়া কেন স্যার যেহেতু ফার উপর ছকন আছে উচ্চারণ করার সুবিধার জন্য এখানে একটা আলিফ নেওয়া হয়েছে স্যার এখানে তো ইয়া হবে না তা হবে এই ফামা হ্যাঁ এই ফামা তা কেটে তা ফেলতে হবে ইয়ার পরিবর্তে তো ওখানে তো আনতে তা ফামানি হ্যাঁ ফামানি তা ফামানি
আচ্ছা আমি সবগুলো লেখা নি দেখাচ্ছি আমি কিভাবে প্রয়োগ করতেছি আমি সেটা তো লেখছি এই ছটার থেকেই মাত্র ফেলে আমল করবে এখন সবগুলো আমল যে আছে ফেলে আমলের যে লেটার আছে সেইটা সবগুলো ফেলে দিতে হবে আর এটা ফেলে আমল আছে এটা ফেলে দিতে হবে কিন্তু এইটা তো ফেলে আমল না এটা ফাইল কাজে এটা থাকবে আর এখানে কোন হরপ নাই এটা হরপ দিতে হবে ইফামু এখন একটা আলিফ দিতে হবে এটা প্রোটেকশন আলিফ এটা হবে ইফামি এই একই পদ্ধতিতে সবগুলো তৈরি হলো আশা করি বুঝতে পারছেন এখন আমরা সবগুলা আমর এখানে যে আছে
Hafiza yahadu. Hafiza yahadu. Example, how it is? I cannot say fast. Zina e e nanun ta bachbe no ya ta asbe shudhu lifazi lifazi awai ti asbe ifaza za Teacher, apni shudhu mani meaning gulo bolle to mani amra bhabe kore nite parbo. Azada yes judu eita ashkele pushud na Push, zoot,
আছে উজুদু উজুদু উজুদি উজুদি এইভাবে আপনারা তৈরি করবেন, আমি বলে যাচ্ছি, আপনারা এখন লিখে যান। আমি তো নামাজে চলে যাব, নেক্সট ক্লাস কি তাহলে সময়টা না নামাজের কয়টা বাজে? 40 বাজতেছে, কয়টা? 50 শেষ করি না, আমার তো 45 নামাজ মসজিদে। ও আচ্ছা, না চালান আপনি, কিন্তু নেক্সট ক্লাস কি একটু আগানোর সুযোগ আছে কিনা একটু যদি সবার সাথে? হ্যাঁ না, নেক্সট ক্লাস তো আপনি পাবেই, এই এই যতটুকু হবে এইটা পাবেনই আপনি। না আমি বলতেছি যে নেক্সট ক্লাসও কি এই 7টায় শুরু হবে না আগে শুরু করার সুযোগ আছে? হ্যাঁ নেক্সট ক্লাস আমরা 6:30 শুরু করব, এটা কোনো অসুবিধা আছে কিনা কারো? কোনো অসুবিধা আছে কারো? আছে স্যার, 6:30 হলে আমি পারবো না। ও টিচার 7টায় ভালো হবে। কয়টায়? 7টায় থাকুক টিচাররা স্যার, কারণ আমাদের সামনে সামনের মাসের এই যে 10 তারিখ থেকে মানে সেকেন্ড উইকে টাইম চেঞ্জ হয়ে যাবে, তখন করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু এই কয়েকদিন পারবো না, 2 সপ্তাহ। এই এই মাসটা পারা যাবে না? না সামনের মাসের সেকেন্ড উইকে আমাদের টাইম চেঞ্জ হবে কানাডার, তখন আমি পারবো। যেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেকেন্ড উইকে তো বেশি দিন বাকি নাই। জি স্যার, তখন ইনশাল্লাহ পারবো। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আমি একটু না হয় কম থাকতে পারলাম। আপনি ওই যে কি দেখবেন, হ্যাঁ ভিডিও ভিডিও দেখে নেব না, হ্যাঁ এটা আপনি ইয়ে দেখে নেবেন, হ্যাঁ ভিডিও আমি দেখে নেব, রেকর্ড রেকর্ড দেখে নেবেন। জি ইনশাআল্লাহ, শুকরিয়া, জি আসসালাম। আচ্ছা তাহলে রকা ইয়ার কাউ রুকু করা, ইয়ার কাউ ইরকা ইরকা সাকারা ইয়াস করু, কৃতজ্ঞতা প্রকাশ করা, সাকারা ইয়াস করু। উস্কুর, এখানে উস্কুর দিলাম এই জন্য আইন কালে মাঝে আইনকালে মা হিসাবে কাপ আছে, সেখানে পেশ আছে উস্কুর, উস্কুর উস্কুরা উস্কুরু উস্কুরি উস্কুরা উস্কুর না। তবাখা ইয়াত বাহু, রান্না করা, তবাখা ইয়াত বাহু। উদ্ভুক উদ্ভুখা উদ্ভুখু উদ্ভুখি উদ্ভুখা উদ্ভুক না। কথা তবাখা মানে কি? রান্না করা, আত্মীয়তার কাজ ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কথা ইয়াকতাউ ইকতা
ইতা জামা ইয়াজমাউ ইয়াজমাউ ইজমা 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 ইজমাউ ইজমাই না আবাদা ইয়াবুদু উবুদ উবুদ উবুদা উবুদু উবুদি উবুদা উবুদনা মানা ইয়ার নাউ নিষেধ করা দহিকা ইয়া ধাকু দহিকা কি হাসা ইয়া ধাকু ইধাক ইধাকা ইধাকু ইধাকি ইধাকনা ইধাকি ইধাকা ইধাকনা রকা ইয়ারকাউ ইরকাব রকা এটা কি আরোহণ করা রকা হলে আরোহণ করা জি উপরে উঠা বা রকা ইয়ারকাউ ইরকা কি বললাম ইরকা হবে টিচার ইরকা ইরকা ইরকাবা ইরকাবু ইরকাব না এখন এইটাকে আমি এইটা তারপরে আখাজা ইয়াকুজ এটা আলাদা নিয়ম আছে এটা ইয়া আকালা ইয়াকুল পরবর্তী লাইনে এই দুইটা ভার্ব আছে আকালা ইয়াকুল খাওয়া আখাজা ইয়াকুজ এই দুইটা অন্য নিয়মের এটা আমরা পড়ে দেব তো আগামী ক্লাসে আপনারা সকালে আইসেন যাতে আমরা আরো বেশি করে করতে পারি সময় মতো যোগ না দিলে কিন্তু আমার ক্লাসে এমনি সময় এক ঘন্টা তার মধ্যে যদি আপনারা যোগদান করেন পাঁচ মিনিট পরে বা দশ মিনিট পরে তাহলে দশ মিনিট কম করে দেয় এতে আপনারা জাস্ট টাইমে বুঝতে হবে ইনশাল্লাহ
আমরা এখানে শেষ করছি। ওয়া আকরুদা আন্না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।